আসসালামু আলাইকুম। বিডি 24 এলবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল প্রবাসীদেরকে শুভ সন্ধ্যা। আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আমি উপস্থিত হয়েছি, কারণ বিভিন্ন জায়গা থেকে আমার কাছে অনেকেই ফোন করে রিকোয়েস্ট করতেছে, ভাই আপনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, আপনি এই বিষয়টা নিয়ে কথা বলেন না কেন। আসলে আমি আজকে ভিডিও শুরু থেকেই আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমি ব্যক্তিকেন্দ্রিক কোনো কথা বলি না, আমি জনস্বার্থে কথা বলি, কোনো একজনের স্বার্থ নিয়ে কথা বলি না। তো যাই হোক, বিভিন্ন অনুরোধের পরে কিন্তু আজকে আমি আপনাদের সামনে এই সন্ধ্যাবেলা হাজির হয়েছি। আমাকে অনেকে বলতেছে, ভাই লেবারন থেকে তো অনেকে ইউরোপে যাওয়ার অযথা চেষ্টা করে, 100 ভিতরে হয়তো 25 জন যায় সাকসেস হতে পারে, এবং 75 জনই হয়তো তেনারা বিভিন্ন দালালের মাধ্যমে প্রতারিত হয়ে সর্বস্বান্ত হচ্ছেন। বিশেষ করে লেবানন থেকে যারা বৈধ আছেন তারা অতিরিক্ত অর্থ কামানোর আশায় সুন্দর জীবনযাপন করার জন্য বিভিন্ন দালালের মাধ্যমে কিন্তু লেবানন থেকে তারা প্রথমত একটা কন্ট্রাক্ট করে যে তুরস্কে পর্যন্ত, যেটাকে তুর্কি বলা হয়, তুর্কি পর্যন্ত, সেটা প্রায় $3,000-3,500। এক্ষেত্রে দালাল চক্রে নতুন একটা ফাঁদ, তারা টাকা অল্প টাকা কথা বলে সাধারণ প্রবাসীদেরকে ইউরোপে যাবার রঙিন স্বপ্ন দেখিয়ে ফুলিয়ে ফাসলিয়ে তারা কী করে সিরিয়াতে নিয়ে তারা প্রবাসীদেরকে সিরিয়ার যে আইনশৃঙ্খলা বাহিনী আছে, সরকারি বাহিনী, তাদের হাতে তুলে দেয়। এরকম বেশ কয়েকটি অপরাধের ডকুমেন্ট আমার কাছে অলরেডি আছে। এখন যারা আপনারা লেবাননে আছেন, যাদের বৈধ কাগজপত্র আছে, যারা মোটামুটি একটা পজিশনে আছেন, অযথা জীবনের ঝুঁকি নিয়ে নিজের জীবনকে বিপন্ন করার জন্য আপনারা ইউরোপের দিকে যারা যাচ্ছেন তাদের কাছে অনুরোধ করবো, আসলে অবৈধ জিনিসটাই অবৈধ। যা ইউরোপে যাওয়া পাড়ি দেওয়ার জন্য অনেকেই বর্তমানে স্বপ্ন নিয়ে, অনেকে এখন বর্তমানে সিরিয়ার কারাগারে আছে, এবং সিরিয়ার কারাগারে মর্মান্তিক নির্যাতনের শিকার তারা হচ্ছে। তো আমি অনুরোধ করব যে আপনারা এ ধরনের অবৈধ যাত্রায় সামিল হবেন না। যদি ইউরোপে যেতে চান, ইউরোপে যাওয়ার বৈধভাবে যাওয়ার ইউরোপের বিভিন্ন নিয়মগুলি আছে, আপনারা ইন্টারনেটে ঢুকেন, ওইভাবে অ্যাপ্লাই করেন, ইউরোপের যে এম্বাসিগুলো আছে ওইখানে অ্যাপ্লাই করেন। যদি আপনার যোগ্যতা থাকে তা আপনি অবশ্যই ইউরোপে যেতে পারবেন, অযথা দালালের মাধ্যমে প্রতারিত হবেন না। এবং বিশেষ করে লেবাননে আপনারা জানেন হয়তো যে বর্তমানে ডলারের একটু সংকট আছে, এ নিয়ে একটি চক্র, বিশেষ করে আমাদের বাংলাদেশের ভিতরে একটা চক্র স্বয়ংক্রিয় আছে, কিভাবে সাধারণ প্রবাসীদেরকে ধোঁকা দেওয়া যায়। ওক্ষেত্রে আমার পরামর্শ হলো আপনারা বৈধ পথে রেমিটেন্স দেশে প্রেরণ করবেন। এতে ওয়েস্টার্ন ইউনিয়ন আছে, মানিকগ্রাম আছে, ওইখানে নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে আপনি কিন্তু আপনার ডলারটা আপনি বাংলাদেশে পাঠাতে পারতেছেন। এবং এখন তো ডিজিটালের যুগ, ইন্টারনেটের যুগ, ইন্টারনেটে ঢুকলে অবশ্যই দেখতে পারতেছেন প্রতিদিন যে ডলার বনাম লেবানিস যে পাউন্ড আছে, লেবানিস লিরা, সেটার কি পরিমাণ আপডেট হচ্ছে সেটা আপনি দেখতে পাচ্ছেন। এবং আরও অনেক প্রবাসীদেরকে নিয়ে অনেক সমস্যা আছে, সব কিছু আস্তে আস্তে আপনাদের মাঝে আমি নিয়ে আসব। যদি আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং আমি যে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসি, এ নিয়ে কিন্তু বিভিন্ন মহলে আমাকে নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা আছে, কিন্তু অনেক সময় দেখা থেকে কেউ অনেকে আমাকে যখন দালাল বিরোধী কথা বলি বা বিভিন্ন চক্র বিরোধী কথা বলি, অনেকে আমাকে অনেক ধরনের হুমকি বা আমাকে জীবন বিপন্ন করার মতো অনেক হুমকি আসতেছে। তবে আমি আসলে এগুলো পরোয়া করি না, কারণ যেহেতু আসছি তো একদিন যেতেই হবে, যাওয়ার আগে এরকম কিছু করে যেতে চাই। মানুষ মানুষকে দুটা জিনিসের কারণে মনে রাখে, একটা হলো ভালো আর একটা হলো খারাপ।
তো খারাপটা করতে চাই না, ভালোটা নিয়ে আপনাদের সাথে থাকতে চাই। এজন্য আপনাদের সহযোগিতা কামনা করি এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। এবং আগামী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আশা করি সবাই সুস্থ এবং ভালো থাকবেন।